কোনো একটি গ্রামে ভুলা তার স্ত্রী গীতা ও মেয়ে পিঙ্কির সঙ্গে বাস করত। তারা একটি ভাড়া বাড়িতে থাকত। ভোলা একটি কোম্পানিতে বোঝা উঠানোর কাজ করত। ভোলা ছিল একজন পরিশ্রমী ব্যক্তি। সে তার মেয়েকেও অনেক ভালোবাসত আর একটি খুবই ভালো স্কুলে তার অ্যাডমিশনও করিয়ে দিয়েছিল। একদিন ভোলা তার স্ত্রীকে বলল, গীতা, আজকে আমাকে সকাল সকাল অফিসে যেতে হবে, আর ফিরতেও অনেক দেরি হবে, কারণ অফিসে আজকে অনেক কাজ। আচ্ছা ঠিক আছে। একথা বলে ভোলা তার কোম্পানিতে কাজে চলে গেল। সেখানে গিয়ে ভোলা কার্টুন ভর্তি মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে একটি মাল ভর্তি কার্টুন পড়ল ভোলার পায়ের উপরে। এতে ভোলার পা একেবারে জখম হয়ে গেল। ভোলার পা ভেঙে যায়, সে আর কাজে যেতে পারল না। গীতাদের পরিবারে শোকের ছায়া নেমে আসলো। কিছুদিন পর বাড়ির মালিক এসে বলল, ভোলা, ও ভোলা, কোথায় গেছো? ও চাচা, ভিতরে আসুন, উনি তো অসুস্থ। শোনো ভোলা, তুমি অসুস্থ এটা জানার আমার কোনো প্রয়োজন নেই। এক মাস সময় দিলাম, তাড়াতাড়ি আমার বাড়ি ভাড়া পরিশোধ করো, নইলে বাড়ি থেকে বের হয়ে যাবে। একথা বলে বাড়ির মালিক সেখান থেকে চলে গেল। বাড়ির মালিক চলে যাবার পরে তারা স্বামী স্ত্রী দুজনে অনেক চিন্তায় পড়ে গেল। এই শোনো, কি চিন্তা করছো? কিছু তো একটা করতে হবে, তাই না? তার চেয়ে বরং আমি কোনো একটা কাজে লেগে যাই, কিছু টাকা ইনকাম হলে ঘরের ভাড়াটা দিতে পারবো, পিঙ্কির স্কুলের ফিও জমা দিতে পারবো। কয়েক মাস হচ্ছে মেয়েটার স্কুলের ফি দেওয়া হয়নি, কখন বা তার নামটাও কেটে দেবে। গীতা, তুমি তো মন্দ বলনি, কিন্তু এলাকার কে তোমাকে কাজ দিবে? কি আমাদের সমস্যা বুঝবে? কেউ বুঝবে না। তবে তুমি যখন এটা নিয়ে ভাবছো, তখন একবার চেয়েই দেখো, কেউ না কেউ কাজ আবার দিতেও পারে। পরের দিন গীতা গোটা এলাকা ঘুরলো কাজের জন্য, কিন্তু তাকে কেউ কাজ দিল না। কাজ না পেয়ে গীতা মন খারাপ করে বাড়ি চলে আসলো। ওদিকে পিঙ্কির স্কুল টিচারও তাকে স্কুল থেকে বের করে দিয়েছে, কারণ কয়েক মাস হচ্ছে তার স্কুলের ফি জমা দেওয়া হয়নি। হে খোদা, আমাদের উপর দয়া করো, আমি না কোনো কাজ পেলাম, না আমার কাছে কোনো টাকা আছে। কালকেই তো ঘরের মালিক আসবে, আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবে। মেয়েটার লেখাপড়া বন্ধ হয়ে গেল, তুমি একটা উপায় বের করে দাও খোদা। গীতা কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। এরপর যখন সকাল হলো, গীতার ঘুম ভাঙল। ঘুম ভেঙে গীতা দেখল বাড়ির মালিক সেখানে উপস্থিত হয়ে গেছে। বাড়ির মালিক তাদের ঘরের ভেতরকার সমস্ত জিনিস বাহিরে বের করে দিল। এই বাড়িতে থাকার তোমাদের আর কোনো অধিকার নেই, তোমরা এখন এই বাড়ি ছেড়ে চলে যাও। চাচা, আপনি আমাদের উপরে দয়া করুন, আমার স্বামী হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, আমাদেরকে বের করে দেবেন না, ওকে নিয়ে আমি এখন কোথায় যাব? কিন্তু বাড়ির মালিক তাদের কোনো কথাই শুনল না, তাদেরকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। এরপর গীতা ও পিঙ্কি বাড়ির সব জিনিস মাথায় করে ও হাতে করে বহন করল, আর ভোলা হুইল চেয়ারে বসে চলতে লাগলো। চলতে চলতে তারা জঙ্গলে একটি গাছের নিচে গেল। তখন তারা একেবারেই পেরেশান হয়ে গিয়েছিল। তখন পিঙ্কি বলল, মা, আমি হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে গেছি, আমি হাঁপিয়ে গেছি, আর হাঁটতে পারবো না, ক্ষুধা পেয়েছে। শোনা মা, এতটা অধৈর্য হলে হবে? ওই দেখো একটি ঝুপড়ি দেখা যাচ্ছে, চলো ওখানে যাই, নিশ্চয় ওখানে গেলে আমরা কোনো না কোনো সাহায্য পাবো। এরপর গীতা তার স্বামী ও মেয়ে পিঙ্কিকে নিয়ে ওই ঝুপড়ির কাছে গেল। ঝুপড়ির ভেতরে গিয়ে দেখলো কেউ নেই। ঘরের মধ্যে খাট আছে, টেবিল আছে, চেয়ার আছে, কিন্তু কোনো মানুষ নেই। গীতা ওই ঘরের মধ্যে তার সমস্ত মালসামানা রাখলো আর তার স্বামীকে শুয়ে দিল একটি খাটের উপরে। হে খোদা, তুমি আমাদের উপরে দয়া করো, এই ঝুপড়িটা একেবারেই ভাঙা, শুধু একটা সাধারণ খাট আর টেবিল চেয়ার রয়েছে। জঙ্গলের মধ্যেকার বিভিন্ন রকমের পশু পাখির আওয়াজ শোনা যাচ্ছে। রাত্রি হলে যদি কোনো হিংস্র পশু এসে আমাদের উপরে আক্রমণ করে, তখন আমাদের কি হবে? খোদা, তুমি আমাদেরকে সাহায্য করো। গীতা খুবই কান্না করছিল। হঠাৎ করে তাদের ঘরের মধ্যে একটি অনেক বড় আলো প্রকট হয়ে গেল।
আলোর রোশনির তেজে তাদের চোখ বন্ধ হয়ে আসলো। তখন তারা সকলেই চোখের উপরে হাত রেখে চোখ বন্ধ করল। কিছুক্ষণ পরে তারা যখন চোখ খুলল, তখন তারা নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। ও ছোট ঝুপড়িটা অনেক বড় সোনার ঘরে পরিণত হয়ে গিয়েছিল, আর ওই ঘরের মধ্যে থাকা সমস্ত জিনিসও স্বর্ণের হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, ঘরের মধ্যেকার চেয়ার, টেবিল, খাট ও অন্যান্য আরো সুন্দর সুন্দর ফার্নিচার সবকিছু ছিল স্বর্ণের, আর সেখানে দুটি স্বর্ণের গাড়িও রাখা ছিল। এরপর তাদের সামনে খুবই সুন্দর একটি পরী প্রকট হলো। তখন গীতা বলল, আরে পরীজি, এসব কি আপনি করেছেন? হ্যাঁ, এসব আমি তোমাদের দিয়েছি। তোমাদের দুঃখ কষ্ট দেখে আমার অনেক মায়া লেগেছিল। কিন্তু একটি কথা মনে রাখবে, তুমি এসবের কখনোই অহংকার করবে না। যখনই তুমি অহংকার করবে, তোমার সব কিছু তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। একথা বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এরপর গীতা স্বর্ণের কিছু আসবাবপত্র বিক্রি করে সেই টাকা দিয়ে তার স্বামীকে অনেক বড় হাসপাতালে চিকিৎসা করালো। কয়েকদিনের মধ্যেই ভোলা একেবারে সুস্থ হয়ে গেল। এরপর গীতা পিঙ্কিকে অনেক ভালো একটি স্কুলে অ্যাডমিশন করিয়ে দিল। এখন আর তাদের কোনো জিনিসেরই কমতি নেই। তাদের বাড়ির সব কিছু ছিল স্বর্ণ দ্বারা তৈরি। একদিন গীতা বেলকুনিতে বসে মনের আনন্দে গান করছিল। ঠিক ওই সময় একজন ক্ষুধার্ত বাচ্চা এসে তার কাছে খাবার চাইল। আমার খুব ক্ষুধা পেয়েছে মেম সাহেব, আমাকে কিছু খেতে দেবেন? যা ভাগ এখান থেকে, আমার কাছে কোনো খাবার দাবার নেই। কোত্থেকে যে আসে সব ফকির ফাকরা, দূর হ। মেম সাহেব, আমার উপর দয়া করুন, আমার মা অনেক অসুস্থ। কিছু টাকা দিন, আমি আমার মায়ের চিকিৎসা করাবো, নইলে মা মারা যাবে। তোর মা মরলে মরে যাক, তাতে আমার কি, সর এখান থেকে। একথা বলে গীতা সেই অসহায় বাচ্চাটিকে লাথি মেরে ফেলে দিল। সঙ্গে সঙ্গে গীতার আলিশান স্বর্ণের বাড়িটি ছোট্ট একটি ভাঙা ঝুপড়িতে পরিণত হল। তখন গীতা বুঝে ফেলল যে ছেলেটির সাথে এমন করার কারণে তার এসব হল। আর ঠিক ওই সময় সেখানে পরীটিও উপস্থিত হয়ে গেল আর তাকে বলল, গীতা, তুমি লোভ করেছ, এজন্যই তোমার এই পরিণতি হয়েছে। আমি কি তোমাকে বলিনি যে লোভ করলে তোমার সমস্ত কিছু সব ছিনিয়ে নেওয়া হবে? এই ক্ষুধার্ত বাচ্চাটি তোমার কাছ থেকে সাহায্য প্রার্থনা করেছিল সে আর কেউ নয়, সে ছিলাম আমি। আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম। পরীজি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার বড় ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ আমাকে মাফ করে দিন, আমি অহংকার করে ফেলেছি, আমার উচিত হয়নি এটা করা। এসব শুনে পরী তাকে মাফ করে দিল আর তার বাড়িঘর আবারও স্বর্ণের রূপে রূপান্তরিত করে দিল। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে গীতা আর জীবনে কখনো কোনোদিন অহংকার করেনি। সে প্রতিদিন এলাকার মধ্যে যেত আর গরিব ও অসহায় মানুষ খুঁজে খুঁজে বের করে তাদেরকে সাহায্য করত। এভাবে গীতা লোকদের সাহায্য করত আর নিজেও স্বর্ণের ঘরের মধ্যে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। কোনো একটি গ্রামে রিয়া, টিয়া ও মমতা নামে তিন বোন বাস করত। রিয়া ও টিয়া দুইজন ছিল যমজ বোন। তারা দুইজনে ছিল খুবই লোভী ও বদমেজাজি, স্বার্থপর। ওদিকে মমতা ছিল খুবই বুদ্ধিমান ও দয়ালু মেয়ে। সে ছিল রিয়া ও টিয়ার চাচাতো বোন। কিছুদিন আগেই মমতার মা বাবা মারা গিয়েছিল, এজন্য তার চাচি মমতাকে তাদের বাড়িতে এনেছে। রিয়া ও টিয়ার মাও ছিল অনেক গরিব, সংসার চালানোর জন্য ঠেলাগাড়িতে করে সবজি বিক্রি করে। একদিন রিয়া ও টিয়া তাদের মায়ের কাছে এসে বলল, মা, আমাদের নতুন জামা লাগবে, কারণ আমাদের বান্ধবী ছনিয়ার বার্থডে, ওর বার্থডেতে আমাদের নতুন জামা পরতেই হবে। হ্যাঁ মা, বার্থডে অনুষ্ঠানে কত মানুষ আসবে, তাদের মধ্যে আমাদেরকে যেন সবচেয়ে সুন্দর দেখায়, এজন্য নতুন আর দামি জামা কিনে দিতে হবে। রিয়া, টিয়া, মা আমার, তোমরা তো জানোই কত কষ্ট করে আমি সংসারের খরচ চালাই, দুবেলা দুমুঠো তোমাদের ভাত মুখে তুলে দেই। তার উপরে যখন তখন আবদার করলে আমি সেই আবদার কী করে পুরো করবো বলো মা? মা, তুমি না সব সময় শুধু অভাব অভাব বলতে থাকো, এসব আর শুনতে ভালো লাগে না। আমাদের বয়সী মেয়েরা কত মেকআপ করে দামি দামি জামা পরে ফ্রেন্ডদের সাথে এনজয় করছে, আর আমাদের কপাল কি!
মা মনের আশা পূর্ণ করতে পারবে না তো মেরে ফেলতে পারো না কেন? আচ্ছা মা আমাদেরকে তো চালাতে পারো না, তার উপরে মমতাকে এই বাড়িতে রাখার কি প্রয়োজন? ওকে বাড়ি থেকে বের করে দিতে পারো না? রিয়া টিয়া তোমরা সব কি বলছো? মমতা তোমার চাচা তো আপন বড় বোন, ওকে কেন বের করে দিতে বলছো? ও কতটা ভালো, সারাদিন বাড়িতে কাজ করে। এত সব কিছু বুঝি না মা, যদি আবদার পূর্ণ করতে না পারো হয় মেরে ফেলো, নইলে আমরা নিজেরাই মরে যাব। ঠিক আছে রিয়া টিয়া, তোমরা দুজন ধৈর্য ধরো, আজকে আসার সময় তোমাদের দুজনের জন্যই নতুন জামা কিনে আনবো। এরপরে তাদের মা বিমলা ঠেলা গাড়িতে করে সবজি নিয়ে বাজারে গেল বিক্রি করতে, কিন্তু সেই দিন এক টাকার সবজিও বিক্রি হলো না। হে খোদা, আজকে তো আমার একটি টাকাও বিক্রি হলো না, তাহলে আমি আমার বাচ্চাদের জন্য নতুন জামা কি করে কিনে নিয়ে যাব? সারাদিন পরে বিমলা মন খারাপ করে ঠেলা গাড়ি নিয়ে তার বাড়ির দিকে আসছিল। হঠাৎ করে বিমলার সামনে আসলো একটি মহিলা, যে ফোনে কথা বলতে বলতে তার সামনে দিয়ে যাচ্ছিল। হ্যালো শিল্পা, ভালো কি করে থাকবো বল? বাড়িতে এত কাজ পড়ে আছে, আমি একা একা যে কি করে করব এসব ভেবে মাথার মধ্যে না যন্ত্রণা হয়ে যাচ্ছে। রিয়া ও টিয়ার মা বিমলা ওই মহিলার কথা শুনে মনে মনে ভাবতে লাগলো, আমি মহিলার সঙ্গে কথা বলে দেখি, হয়তো তার কাজ করে দিলে আমাকে কিছু টাকা দেবে। এসব ভেবে বিমলা সেই মহিলাটির কাছে গেল আর বলল, ম্যাডাম আপনি যে এখন ফোনে বললেন না যে আপনার বাড়িতে অনেক কাজ, আমি শুনে ফেলেছি, আমার কিছু টাকার প্রয়োজন, যদি কিছু টাকা দিতেন তাহলে আপনার সব কাজ করে দিতাম। এরপর ভদ্র মহিলাটি বিমলাকে তার অবস্থা বাড়িঘর সবকিছু সম্পর্কে জিজ্ঞেস করল। সব শুনে ভদ্র মহিলাটির মনে মায়া হলো বিমলার প্রতি। এরপর বিমলাকে নিয়ে তার বাড়িতে গেল। বিমলা তার বাড়ি গিয়ে তার সমস্ত অপরিষ্কার কাপড়কে কেচে দিল, সমস্ত নোংরা থালবাটিও ধুয়ে দিল, তার ঘর মুছে দিল। সব কাজ দেখে সেই মহিলাটি বিমলার প্রতি খুবই খুশি হলো আর তাকে অনেকগুলো টাকা দিল। টাকাগুলো পেয়ে বিমলা খুবই খুশি হলো, মনের আনন্দে সে বাড়ি ফিরছিল। কিন্তু রাস্তার মধ্যে হঠাৎ করে একটি কার অ্যাক্সিডেন্টে বিমলার পা ভেঙে যায়, বিমলাও অজ্ঞান হয়ে যায়। এরপর যখন বিমলার জ্ঞান ফিরল, বিমলা দেখল সে হাসপাতালে আর তার সামনে রিয়া টিয়া ও মমতা দাঁড়িয়ে আছে। মমতা কান্না করতে করতে তার চাচিকে বলল, চাচি আপনার এসব কি করে হলো, কে আপনার এই অবস্থা করলো? বেটা আমার কিছু মনে নেই, শুধু মনে আছে আমি টাকা নিয়ে বাড়ি ফিরছিলাম, এরপরে কিছু বলতে পারবো না, আমার জ্ঞান ছিল না। কিন্তু বেটা আমি তো অপারক হয়ে গেলাম, আমার সংসার এখন কি করে চলবে, আর আমার ওষুধও কি দিয়ে কিনব? চাচি আপনি এ নিয়ে ভাববেন না, আমি শহরে গিয়ে কোনো একটা কাজ খুঁজে নিব, কাজ করে যে বেতন পাবো তা দিয়েই সংসার চলে যাবে, আর আপনার ওষুধেরও ব্যবস্থা হয়ে যাবে। মমতার কথা শুনে রিয়া ও টিয়া বলল, আমরা কোনো কাজ করতে পারবো না, আমাদের সময় হলো ঘুরে ফিরে খাওয়ার, আমরা ঘুরবো ফিরবো আর খাবো, এসব করতে পারবো না। রিয়া টিয়া আমি আজ আছি কাল নেই, হয়তো মারাই গেলাম, তখন তোমরা কি করে চলবে? কোনো একটা কাজ থাকলে না নিজের কর্ম নিজে করে খেতে পারবে। যাও বেটা, তোমরা দুজনও মমতার সাথে শহরে গিয়ে কোনো একটা কাজ খুঁজে নাও। মায়ের কথা রিয়া ও টিয়া মেনে নিল। এরপর তারা দুজনে মমতার সঙ্গে জঙ্গলের রাস্তা দিয়ে শহরে যেতে লাগলো। তারা জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে তাদের সামনে একটি গুহা পড়ল, গুহার মধ্যে অনেক আলো প্রকট হচ্ছিল। আলো দেখে তারা তিন বোন থমকে দাঁড়ালো আর কথা বলতে লাগলো, এই দেখেছো ওই গুহার মধ্যে থেকে কি আলো বের হচ্ছে, মনে হয় ওর মধ্যে সোনা দানা আছে। রিয়া বাবু তুমি ঠিকই বলেছো, চলো ওর ভিতরে গিয়ে যদি সোনা পাই তাহলে আর আমাদের কাজে যেতে হবে না, চলো। রিয়া টিয়া বিপদের কারণও তো হতে পারে, তোমরা ওর মধ্যে যেও না, চলো আমরা আমাদের রাস্তায় চলি, কাজের সন্ধানে যাই। রিয়া ও টিয়া মমতার কথা শুনলো না, তারা দুজনে গুহার মধ্যে চলে গেল। ওরা তো আমার কথা শুনলো না, গুহার মধ্যে চলে গেল, যদি ওদের কোনো ক্ষতি হয় দেখি, আমিও পিছু পিছু গিয়ে দেখি। মমতা ও রিয়া ও টিয়ার পিছু পিছু চলতে চলতে তারা তিনজন একসময় গুহা পেরিয়ে ওপারের দেশে চলে গেল। তারা সে দেশে গিয়ে তিনটি জাদুর নদী দেখতে পেল।
তারা তিনজন এসব দেখে একেবারে চমকে গেল। তখন সেই সময় সেখানে একটি জাদুকরণী প্রকট হলো আর তাদের তিনজনকে বলল, আমাদের জাদুর দুনিয়াতে তোমাদের তিনজনকে স্বাগতম। এখানে তোমরা তিনটি সোনার জাদুর নদী দেখতে পাচ্ছ। প্রথম জাদুর সোনার নদীর মধ্যে গেলে তোমরা অনেক হীরা পাবে। আর যদি দ্বিতীয় জাদুর সোনার নদীর মধ্যে যাও তাহলে তোমরা অনেক সোনা পাবে। আর যদি তৃতীয়টির মধ্যে যাও তাহলে অনেকগুলো এতিম বাচ্চা দেখতে পারবে যাদেরকে সেবা করতে হবে। কিন্তু সেখানে গিয়ে তোমাদের 3 মাস থাকতে হবে। জাদুকরণীর এই কথা শুনে টিয়া বলল, জাদুকরণী আমি প্রথম জাদুর সোনার নদীর মধ্যে যেতে চাই আর সেখানে গিয়ে অনেকগুলো হীরে আনবো আর পৃথিবীতে এসে আমি সবার চেয়ে ধনী হয়ে যাব। জাদুকরণী আমি তৃতীয় জাদুর নদীতে কখনোই যাব না, কারণ সেখানে গিয়ে বাচ্চাদের সেবা করতে হবে। আমি যাব দ্বিতীয় জাদুর নদীতে, সেখানে গেলে আমি অনেক স্বর্ণ পাব আর সেই সোনা বিক্রি করে পৃথিবীর উপরে আমি রাজ করব। এরপর মমতা বলল, জাদুকরণী আমি তৃতীয় সোনার জাদুর নদীর মধ্যে যেতে চাই, কারণ আমি এতিম। আমি জানি বাবা মা ছাড়া একজন এতিম বাচ্চা কত কষ্টে লালন পালন হয়। আমি তৃতীয় জাদুর নদীর মধ্যে গিয়ে এতিম বাচ্চাদেরকে সেবা করতে চাই। ঠিক আছে, তুমি যদি সেখানে গিয়ে এতিম বাচ্চাদের সাহায্য করো তাহলে যে কোনো একটি মনের আশা তোমার পূর্ণ করব। এরপর তিন বোন তিনজনের জাদুর নদীর মধ্যে চলতে লাগলো। যখন 3 মাস পূর্ণ হয়ে গেল তখন মমতা তৃতীয় জাদু স্বর্ণের নদীর মধ্যে থেকে জাদুকরণের কাছে ফিরে আসলো। বলো মমতা, তোমার কি চাই? তোমার একটি মনের আশাকে পূর্ণ করে দেব। কিন্তু জাদুকরণী আমার আরো 2 বোন কোথায়, জিয়া ও টিয়া? তোমার 2 বোন প্রচন্ড লোভী ও খারাপ মেয়ে। তাদের লোভের কারণে তারা এই নদীর মধ্যে আটকে গেছে এবং এখানে সারা জীবন থাকবে। জাদুকরণী এটা কি বলছেন? ওরা আমার চাচাতো বোন, ওদেরকে আমি অনেক ভালোবাসি। আপনি ওদেরকে ক্ষমা করে দিন। আপনি যে আমাকে শর্ত দিয়েছিলেন আপনি আমার মনের যে কোনো একটি আশা পূর্ণ করবেন, এটাই আমার মনের আশা। আপনি আমার 2 বোনকে ফিরিয়ে দিন। জাদুকরণী মমতার নিঃস্বার্থ ভালোবাসা দেখে খুবই আশ্চর্য হলো আর তার প্রতি খুবই মায়া চলে আসলো। এজন্য জাদুকরণী মমতার কথা শুনল ও তার 2 বোনকে সেখানে এনে দিল আর মমতাকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দিল আর বলল, এগুলো নিয়ে বাড়িতে যাও, তোমার আগামী জীবন সুখের হোক। একথা বলে জাদুকরণী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এরপর রিয়া ও টিয়া 2 বোন মিলে মমতার কাছে হাত জোর করে ক্ষমা চাইল। মমতা তার 2 বোনকে ক্ষমা করে দিল। এরপর তারা 3 জন মিলে আবারও চলে আসলো তাদের বাড়িতে। বাড়িতে এসে মমতা জাদুকরণীর দেওয়া স্বর্ণগুলো বাজারে বিক্রি করে তার চাচিকে অনেক ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করালো। ভালো চিকিৎসা করায় তার চাচি কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে গেল। এরপরে আবারও মমতা রিয়া টিয়া ও তাদের মা একসঙ্গে হাসি খুশিতে জীবন কাটাতে লাগলো। কোনো একটি গ্রামে খুশবু নামের একটি মেয়ে তার স্বামী দেবরার সঙ্গে বাস করত। এক সময় খুশবু গর্ভবতী হয়ে গেল। তার স্বামী দেবরা ছিল একজন শিকারী। দেবলা অধিকাংশ সময় তার বন্দুক নিয়ে জঙ্গলে যেত শিকার করতে। একদিন খুশবুর স্বামী দেবলা কোনো একটি কারণে পাশের শহরে চলে যায়। এরপর খুশবু একদিন মনে করল যে সে নদীতে গিয়ে মাছ ধরবে। জাল দিয়ে তো অনেকদিন মাছ ধরেছি, আজকে আমার স্বামীর পিস্তল দিয়ে গুলি করে মাছ শিকার করব। এটা ভেবে খুশবু তার স্বামীর পিস্তল নিয়ে গেল নদীর কিনারে। সে দেখল নদীর মধ্যে অনেক রকমের রং বেরঙের মাছ খেলা করছে। খুশবু গুলি চালানো শুরু করল কিন্তু একটি মাছও শিকার হলো না। এজন্য খুশবু রেগে গেল। খুশবু রাগ হয়ে তার বন্দুকের গুলি পানির মধ্যে এদিকে ওদিকে মারতে লাগলো। হঠাৎ করে খুশবুর একটি গুলি ওই পানির মধ্যে থাকনেওয়ালা জলপরির গায়ে যেয়ে লাগলো। জলপরি ছটফট ছটফট করতে করতে পানির ওপরে চলে আসলো আর জলপরি দেখল সেখানেই বসে আছে একটি মেয়ে। সেই মেয়েটি হলো খুশবু। হায় আল্লাহ, এটা কি হলো? আমার গুলি তো দেখছি জলপরির গায়ে লেগেছে।
খুশবু দেখল জলপুরিটি ছিল গর্ভবতী। খুশবু আরো ঘাবড়ে গেল। আমি এটা কতটা অন্যায় করে ফেললাম, এই জলপুরির পেটে তো বাচ্চা, আর গুলিটা ওর পেটে গিয়ে লেগেছে। জলপুরিটি মৃত্যু যন্ত্রণায় ছটপট করছিল আর বলছিল, শোনে তুই আমাকে গুলি করে ঠিক করিস নি, এখন আমার বাচ্চা সহ আমি মরে যাব। কিন্তু মরার আগে আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই এই নদীর জলে ডাইনি জলপুরি হয়ে বেঁচে থাকবি। যদি কেউ তোকে এই নদীর জল থেকে তুলে পাহাড়ের মন্দিরে নিয়ে যায় আর সেখানকার পানি পান করিস, তাহলে তুই আবারও আগে রূপে ফিরে আসবি। জলপুরি খুশবুকে অভিশাপ দিয়ে সেখানেই মারা গেল। এরপর মুহূর্তের মধ্যে খুশবুর পুরো শরীর ডালি জলপুরিতে পরিণত হয়ে গেল। এটা দেখে খুশবু খুবই কান্না করতে লাগলো। হায় হায়, এটা কি হলো, আমি তো ডাইনি জলপুরি হয়ে গেলাম, কেউ তো আমাকে বাঁচাও। দেখতে দেখতে খুশবু ডাইনি জলপুরি হয়ে নদীর জলের মধ্যে ঘুরতে লাগলো। হে খোদা, আমি তো গর্ভবতী, এখন আমার বাচ্চার কি হবে, কেউ আমাকে হেল্প করো, কেউ আমাকে পাহাড়ের মন্দিরের কাছে নিয়ে চলো। ওদিকে খুশবুর স্বামী দেবলা বাড়ি ফিরে এসে খুশবুর অনেক খোঁজ করল, কিন্তু তাকে কোথাও পেল না। কয়েকদিন পরে এলাকার কিছু মেয়ে গেল নদীতে পানি ফুটতে। তারা খুশবুকে জলপুরীর রূপে দেখে খুবই ভয় পেয়ে গেল। সর্বনাশ, আমাদের নদীতে ডাইনি জলপুরি কোত্থেকে আসলো, এখন আমরা কি করে নদীতে জল ভরতে আসব। আরে মমতা, তুই এখানে দাঁড়িয়ে কান্না করছিস কেন, চল এখান থেকে, কখন ডালি জল পড়ে এসে আমাদেরকে আক্রমণ করতে পারে তো। এরপর সব মহিলা তাদের এলাকাতে গিয়ে সব কিছু বলে দিল। শোনো শোনো গ্রামবাসী, আমাদের নদীতে না ডাইনি জল পড়ে এসেছে, ও আমাদেরকে কামড় দিয়ে খেয়ে ফেলবে। যদি তোমরা কেউ তোমাদের জানকে ভালোবাসো, তাহলে আর ওই নদীতে যেও না। আরে আরে, তোমরা এটা কি বলছো, সত্যি আমাদের নদীতে ডাইনি জল পড়ে এসেছে? তাহলে চলো সবাই, আমরা নদীতে গিয়ে ওই ডাইনি জলপুরিকে ধরে পাকড়াও করে ওকে মেরে ফেলবো। যদি ওকে মেরে না ফেলি, তাহলে আমরা নদীতে গিয়ে পানি কি করে ভরবো? তুমি ঠিকই বলেছো, নদী থেকে পানি না আনলে আমরা চলবো কি করে? এরপর গ্রামবাসী একত্র হয়ে সেই নদীর কাছে গেল ডাইনি জলপুরিকে মারার জন্য। এই ডাইনি জলপুরি, তুই কোথায় লুকিয়ে আছিস, ওঠ নদীর পানির মধ্যে থেকে, দেখ আমরা সবাই মিলে এসেছি তোকে জানে মেরে ফেলতে। লালু, তুই এটা কি করছিস, ডাইনিকে যদি ডাকা যায় তাহলে ডাইনি জলপুরিকে উঠে আসবে, চল আমরা জাল ফেলি, জালের মধ্যে দিয়ে ওকে আটকে উপরে নিয়ে আসবো, এরপর জানে মেরে ফেলবো। এরপর গ্রামবাসী সবাই মিলে অনেকগুলো জাল নদীর চারপাশ দিয়ে ফেললো। এরপর একজনের জালে ডাইনি জলপুরি ধরা পড়ে গেল। এই দেখো ভাই, ডাইনি জলপুরি ধরা পড়েছে, ওকে আমরা মেরে ফেলবো। আরে রে, যে করেই হোক এই জাল থেকে আমাকে বাঁচতেই হবে, নইলে আমার বাচ্চা সহ আমি তো মরে যাব। এরপর ডাইনি জলপুরি তার হাত দিয়ে জাল কাটতে আরম্ভ করলো। জাল কেটে সে নদীর পানির মধ্যে একেবারে তলায় চলে গেল। গ্রামবাসী অনেক চেষ্টা করেও তাকে আর ধরতে পারল না। কিছুক্ষণ পরে নিরাশ হয়ে তারা বাড়ি ফিরে গেল। এরপর প্রতিদিনই গ্রামবাসী আসতো তাকে ধরার জন্য, কিন্তু এরই মধ্যে সে নদীর একেবারে তলে তার থাকার জন্য জায়গা খুঁজে নিয়েছিল। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। এরপরে খুশবু জলপুরি পানির মধ্যে তার বাচ্চা প্রসব করল। তার বাচ্চাটিও তার মতোই দেখতে ভয়ঙ্কর বিশ্রী হয়েছিল। নিজের বাচ্চাকে এমন কুৎসিত দেখে খুশবু ডাইনি জলপুরি খুবই কান্না করতে লাগলো। আমার মতো আমার বাচ্চাটাও ডাইনি জলপুরি হয়েছে, আমার অভিশাপ পুরোপুরিও লেগে গেছে, এখন কি করি, কি করে আমার বাচ্চাটাকে অভিশাপ থেকে মুক্ত করব। এরপর খুশবু জলপুরি জানতে পারলো যে নদীর কিনারে কিছু বাচ্চা মেয়ে এসেছে পিকনিক করতে। ডাইনি জলপুরি তার বাচ্চা সহ পানির উপরে ভেসে উঠল আর সেই মেয়েদেরকে বলল, শোনো মেয়েরা, তোমরা একটু আমাকে সাহায্য করবে, আমাকে ওই পাহাড়ের মন্দিরের কাছে নিয়ে চলো,
আমি অভিশপ্ত হয়ে এমন হয়ে গেছি। আমিও তোমাদের মতো মানুষ, আমাকে একটু হেল্প করো, আমিও দেখবে তোমাদের মতো ঠিক হয়ে যাব। আমাকে মন্দিরের কাছে নিয়ে চলো প্লিজ। ডাইনি জলপরীর কথা শুনে সেখানকার মেয়েরা তাদের সামানা ফেলে দৌড়ে পালালো। ডাইনি জলপরী অনেক চিৎকার করলো, কিন্তু তারা কেউ তার কথা শুনল না। ঠিক ওই সময় সেখান দিয়ে যাচ্ছিল একজন পরী। ডাইনি জলপরী পরীর কাছে সাহায্য প্রার্থনা করলো পানির মধ্যে থেকেই। এরপর পরী তার জাদুর লাঠি ঘুরালো আর জাদুর সাহায্যে তার সব কাহিনী জানতে পারলো। এরপর পরি তার জাদু শক্তি দ্বারা জলপরী ডাইনি ও তার বাচ্চাকে উপরে আনলো। এরপর পরি তার জাদুর লাঠি ঘুরালো আর সেখানে একটি জাদুর চাটাই প্রকট করল। এরপর পরি জাদুর চাটাইয়ের উপরে ডাইনি জলপরী ও তার বাচ্চাকে ওঠালো আর উড়তে আরম্ভ করল। তারা সবাই মিলে উড়তে উড়তে একসময় পাহাড়ের মন্দিরে গিয়ে বসল। এরপর পরি ওই মন্দিরে থাকা পানি এনে ডাইনি জলপরী ও তার বাচ্চাকে দিল। ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে ডাইনি জলপরী ও তার বাচ্চা আগের রূপে ফিরে আসলো। খুশবু নিজেকে ও তার বাচ্চাকে মানুষের রূপ ফিরে পেতে দেখে খুবই আনন্দিত হলো। পরিজি, আপনার এই উপকারের কথা আমি জীবনে কখনো ভুলবো না। কি দিয়ে যে আপনার কৃতজ্ঞতা জানাবো আমি ভাষা পাচ্ছি না। না না মেয়ে, এটা তো আমার দায়িত্ব। এভাবেই আমি পৃথিবীর এলাকাতে আসি আর বিপদগ্রস্ত ও অভাবগ্রস্ত মানুষদেরকে, পশু পাখিদেরকে সাহায্য করি। একথা বলে পরি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। আর খুশবু তার বাচ্চাকে নিয়ে তার বাড়িতে ফিরে আসলো। বাড়িতে আসার পরে খুশবুর স্বামী দেবলা তার স্ত্রী ও সন্তানকে দেখে খুবই খুশি হলো। এরপর থেকে খুশবু তার স্বামী ও সন্তানকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। সোনাপুর নামক গ্রামে কবিতা ও সারিতা নামে দুই বোন তাদের মা ও বাবার সঙ্গে বাস করত। তারা দুইজন যদিও যমজ বোন ছিল, কিন্তু তাদের দুইজনের মধ্যে তফাৎ ছিল আসমান ও জমিন পরিমাণ। সারিতা দেখতে ছিল খুবই কালো আর তার চেহারার উপরে ছিল কালো কালো ছোট ছোট দাগ, কিন্তু তার ব্যবহার ছিল খুবই ভালো। সে সব মানুষের সাথে খুবই নম্রভাবে কথা বলত ও সবাইকে ভালোবাসত। ওদিকে কবিতা ছিল দেখতে খুবই সুন্দরী, কিন্তু তার ব্যবহার ছিল খুবই খারাপ। সে নিজের মা বাবার সঙ্গেও ভালো ব্যবহার করত না। কবিতা তার সৌন্দর্য নিয়ে সব সময় অহংকার দেখাতো সারিতার সঙ্গে। সারিতাকে নিয়ে কটু কথা বলত ও তাকে কষ্ট দিত, মজা করত। এভাবেই তাদের দিন কাটছিল। একদিন তাদের বাড়িতে তাদের দাদি আসলো আর কবিতাকে বলল, কবিতা নাতি আমার সোনা, তুই দেখতে এত সুন্দর, খোদাতালা তোকে মনে হয় নিজ হাতে বানিয়েছে, এত রূপ, তোকে দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। দেখ তোর জন্য কত কিছু এনেছি। এই দেখ নতুন ফ্রক, নতুন লিপস্টিক আর নতুন মেকআপ বক্স, এগুলো পরে লাগিয়ে তুই দেখতে আরো সুন্দর হয়ে যাবি। দাদি তুমি আমার জন্য কি এনেছো? যখনই আসো কবিতার জন্য কত কিছু গিফট আনো, আমাকে তুমি ভালোই বাসো না কেন দাদি? তোকে ভালোবাসো, তোর চেহারাটা একবার আয়না দিয়ে দেখেছিস, কালো কুচ্ছিত বান্দরি কোথাকার। হ্যাঁ, দাদির কথা শুনে সারিতা খুবই কষ্ট পেল। সে সেখান থেকে উঠে তার রুমে গিয়ে কান্না করতে লাগলো। সারিতা সব সময় তার দাদির ভালোবাসা পাওয়ার জন্য মুখিয়ে থাকতো, কিন্তু তার দাদি কোনোদিনও একটু ভালোবাসেনি। কিছুদিন পরে তার দাদি তাদের বাড়ি থেকে চলে গেল। কবিতা ও সারিতা দুজনেই স্কুল পাশ করেছে, এখন তাদেরকে কলেজে ভর্তি করতে হবে, এ নিয়ে তাদের মা চিন্তায় আছে। সুজাতা, কবিতা সারিতা কোথায়? ওদের দুইজনের নামই আমি একই কলেজে অ্যাডমিশন করিয়ে দিয়ে এসেছি, ওদেরকে বলো কাল থেকে যেন ওরা কলেজে যায়। ঘরের ভিতর থেকে কবিতা সব কিছু শুনতে পেল। কবিতা দৌড়ে তার মায়ের কাছে এসে বলল, মা বাবা আমি ওই কালো বান্দরের সঙ্গে কিছুতেই কলেজে যেতে পারবো না, স্কুল জীবন অনেক কষ্ট করে ওর সঙ্গে কাটিয়েছি, আমি ওর সাথে কলেজে গিয়ে আমি আমার ইনসাল্ট করাতে পারবো না। কবিতা তুমি একটা কথা বললে, তুমি দেখতে অনেক সুন্দর আর শাড়িটা দেখতে কালো, এতে ওর কি দোষ?
তোমাদের দুজনকে তো খোদা তালাই সৃষ্টি করেছে তাই না? তোমাকে সারিতার সঙ্গে কলেজে যেতে হবে, এটাই ফাইনাল কথা, তোমার ভালো লাগুক অথবা না লাগুক। পরের দিন সারিতা ও কবিতা দুজনে মিলে কলেজে যাচ্ছিল। রাস্তার মধ্যে কবিতা সারিতাকে বলল, এই কালী কয়লা শোন, তোর সঙ্গে কলেজে যাচ্ছি কেন জানিস? শুধু মায়ের কারণে। কলেজে যে যদি কেউ জানতে পারে যে তুই আমার বোন, কাকু পরিচয় দিয়েছিস, তাহলে কিন্তু তোকে জানে মেরে ফেলবো, বুঝেছিস? কবিতা, আমি তো তোমার বোন তাই না? মানুষ যখন আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, তখন তোমার উচিত আমার পক্ষে সাপোর্ট করা। তা না করে তুমি নিজেই আমাকে নিয়ে এমন উপহাস করো, আমার কতটা কষ্ট লাগে না বলো? শোন, প্রথমত তোকে আমি বোনই মনে করি না, দ্বিতীয়ত তোকে ভালোবাসারও দূরের কথা, তুই আমার মুখের সামনে আসবি না, সর এখান থেকে। তোর কালো ছায়া আমার উপরে পড়লে একদিন আমিও কালো হয়ে যেতে পারি। এরপর তারা দুই বোন আবারও পথ চলতে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পরে তারা এক বৃদ্ধ মহিলাকে দেখতে পেল, যে মহিলাটি ব্যথায় কাতরাচ্ছিল। বেটি, আমাকে সাহায্য করো, আমি খুবই পেরেশানের মধ্যে আছি। এই বুড়ি, সর এখান থেকে, আমরা তোকে কিছুতে সাহায্য করব না। কবিতা, তুমি একই বলছো, বুড়িমায়ের সাহায্যের প্রয়োজন, কেন তুমি এমনটা বলছো? আমাদের উচিত ওনাকে সাহায্য করা। কবিতা সারিতার কথা শুনে প্রচন্ড রেগে গেল আর সে সেখান থেকে চলে গেল। এরপর সারিতা বৃদ্ধা মহিলাকে বলল, আমা বলুন, আপনাকে কি করে সাহায্য করতে পারি? বেটি, আমি হলাম রানী পরী, এক দুষ্ট জাদুকরি ডাইনি আমার তিন মেয়েকে নিয়ে গিয়ে জাদুর ফ্রক বানিয়ে রেখেছে। আমার অতটা ক্ষমতা নেই যে সেই দুষ্ট ডাইনির কাছ থেকে আমার মেয়েদেরকে মুক্ত করে আনব, তুমি কি আমাকে সাহায্য করবে বেটা? সারিতা সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে গেল আর সে চলে গেল ডাইনির গুহার মধ্যে। সারিতা সেখানে গিয়ে দেখল দুষ্ট জাদুকরণী তার অন্যান্য চেলাদেরকে নিয়ে তপস্যা করছে আর পরীর তিন মেয়েকে জাদুর ফগে পরিণত করে দিয়েছে। তখন সারিতা পেছন থেকে ডাইনি ও তার সাথীদের উপর হামলা করে, পেছন থেকে তাদেরকে দড়ি দিয়ে বেঁধে নেয়। এরপরে তিন জাদুর ফগ নিয়ে সারিতা ফিরে আসতে লাগলো। তখন জাদুকরী ডাইনি বলল, এই বেকুব মেয়ে, তুই আমাদেরকে মেরে জাদুর তিন ফগকে মুক্ত করে কি পাবি? তার চেয়ে তুই আমার কথা শোন, অনেক ভালো হবে, তুই দেখতে অনেক কালো, আমি তোকে অনেক সুন্দর বানিয়ে দেব। আমি কালো, আমার সৌন্দর্যের অনেক প্রয়োজন, কিন্তু কারো ক্ষতি করে আমার সৌন্দর্যের কোনো প্রয়োজন নেই। তুই পরীর তিন মেয়েকে জাদুর ফগে পরিণত করেছিস, আমি এই ফগগুলোকে রক্ষা করব। এরপর সারিতা দুষ্ট ডাইনিদের গুহার মধ্যে আগুন জ্বালিয়ে দিল, এতে দুষ্ট ডাইনি ও তার দলবল সহ সবাই মারা গেল। এরপর সারিতা ফ্রক তিনটি নিয়ে বৃদ্ধ মহিলার কাছে ফিরে আসলো। সারিতা যখনই সেই তিন ফগ নিয়ে বৃদ্ধ মহিলার কাছে আসলো, তখন বৃদ্ধ মহিলা একটি মন্ত্র পড়ল, সঙ্গে সঙ্গে তিনটি ফ্রক তার মেয়ের রূপে ফিরে আসলো। এরপর বৃদ্ধ মহিলা বলল, সারিতা, তুমি আমার তিন মেয়ের জীবন রক্ষা করেছো দুষ্ট ডাইনির হাত থেকে, আমি তোমাকে উপহার দিতে চাই। এরপর বৃদ্ধ মহিলা আবারও মন্ত্র পড়ল আর সঙ্গে সঙ্গে সেখানে একটি জাদু ফ্রক প্রকট হলো। এরপর বৃদ্ধা মহিলা সারিতাকে বলল, সারিতা, তুমি এই জাদু ফ্রকটি পরে নাও, তাহলে তুমি দেখতে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েতে পরিণত হবে। আর যদি এই ফ্রক কোনো অসুস্থ ব্যক্তিকে পরানো হয়, সে যত বড়ই অসুস্থ হোক না কেন, সুস্থ হয়ে যাবে। এরপর সারিতা যখনই সে জাদুর ফ্রকটি পরল, সঙ্গে সঙ্গে সে দেখতে খুবই সুন্দরী মেয়েতে প্রকট হয়ে গেল। সারিতা নিজেকে এত সুন্দর দেখে সে খুবই খুশি হলো আর পরীকে ধন্যবাদ দিয়ে খুশি মনে বাড়ি ফিরে গেল। সারিতা বাড়িতে গিয়ে দেখল কবিতা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তার একটি পা একেবারে ভেঙে গেছে, তার বাবা মা তাকে নিয়ে চিন্তায় বসে আছে।
এরপর সারিতা তার মাকে জিজ্ঞেস করলো কবিতার পা ভাঙার কারণ। তখন তার মা বলল, বেটা, স্কুল থেকে আসার পথে কবিতা অ্যাক্সিডেন্ট করেছে। ডাক্তার বলেছে সে আর কখনো কোনোদিন হাঁটতে পারবে না। না না মা, এটা হতে পারে না। আমি আমার বোনকে সুস্থ করে তুলব। কবিতা, যে বৃদ্ধ মাকে তুমি সাহায্য না করে সেখান থেকে চলে গেলে, তাকে সাহায্য করে আমি এই জাদুর ফ্রক পেয়েছি। দেখো, এই জাদুর ফ্রক পরে আমি দেখতে কতটা সুন্দর হয়ে গেছি। এই জাদুর ফ্রক পরলে তোমার পাও ঠিক হয়ে যাবে, তুমি আবারও হাঁটতে পারবে। এরপর সারিতা জাদুর ফ্রকটিকে খুলে কবিতাকে পরালো। জাদুর ফ্রক পরিধান করার সঙ্গে সঙ্গে কবিতার পা একেবারে ঠিক হয়ে গেল। সারিতা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার ভুল হয়েছে। আমি তোমাকে নিয়ে কত হাসি ঠাট্টা করেছি, আজ আমার পা ভেঙে গেছে। তুমি আমাকে নিয়ে মজা করতে পারতে, তা না করে তুমি আমার পা ঠিক করে দিলে। আজ আমি বুঝতে পেরেছি মানুষের আসল সৌন্দর্য হলো ভেতরের সৌন্দর্য, উপরের সৌন্দর্য মানুষের আসল সৌন্দর্য নয়। সারিতা ও কবিতার মা বাবা তাদের দুই বোনের এতটা মিল দেখে খুবই আনন্দ পেল। কোনো একটি গ্রামে আয়েশা ও সাদিয়া নামে দুই বোন তাদের মা ও বাবার সঙ্গে বাস করত। তারা দুই বোন একই স্কুলে লেখাপড়া করত। তাদের দুইজনের ব্যবহার ছিল দুই রকমের। আয়েশা তার মাকে কাছে সাহায্য করত ও তার বাবারও অনেক খেদমত করত। ওদিকে সাদিয়া তার বাবাকে কোনোদিন এক কাপ